सरकारी भावे आशा छिलो दरकार नहीं क्योंकि एन कथा बोलते ना বলতে চাইনি রে ভাই বলতে চাইনি না বলেও পারি না কোন নবীর প্রেমে পাগল হই বা কোন নবীর ভালোবাসবারে ভাই কোন নবীকে নিয়ে আজকে আপনি কথা বলবেন কোন নবীর জন্য আপনি জীবন কানা উৎসর্গ করবেন গো যুবক ভাইরা ও দিনাজপুরের ভাই রে খেজুরের গাছকে ইশারা করেছে ওরে খেজুরের গাছ হাতের ইশারা করার হাতের ইশারা করার কারণে গাছটি একা একা হেঁটে হেঁটে নবীর দরবার পর্যন্ত এসেছে সাধারণ কোন নবী না কোন নবীর শানে আজকের মাহফিল আপনার নবীজি আপনার নবীজি ইহুদিদের সামনে প্রশ্ন সম্মুখীন ইহুদিরা প্রশ্ন করেছিলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা তোমাকে নবী হিসেবে গ্রহণ করব তুমি যদি পারো ওই যে খেজুরের গাছ আছে ওই গাছটাকে এখানে উঠে নিয়ে আসবা সুবহানাল্লাহ কোন নবী আমার পারবে কি পারবে না পারবে কি পারবে না বারী রবিউল আউয়াল ওই নবীর শানে আজকে ওয়াজ বিশ্ব নবী আমার এমন সময় বিপদের মধ্যে পড়ে গেলেন ইহুদিরা প্রশ্ন করলেন ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা তোমাকে মেনে নেব ওই গাছটিকে যদি তোমার নিকটবর্তী নিয়ে আসতে পারো পয়গম্বর ডাক দিয়ে বললেন ও ভাই ইহুদিরা রে আমি তোমাদের চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ আমি নবীর কোনো ক্ষমতা নাই গো আল্লাহ তুমি যদি ইচ্ছা করাম তোমার বন্ধু তোমার হাবিবকে ওই গাছের মাধ্যম দিয়ে ওই গাছটি ওখান থেকে উঠাইয়াম নবীজির শান পর্যন্ত নিয়ে আসবা নবীজির দরবার পর্যন্ত নিয়ে আসবা তাহলে তোমার নবীজি আজকে ওদের সামনে বিজয় লাভ করবে আমার ভাইরা আমার নবীজি সঙ্গে সঙ্গে এই গাছটিকে হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন ও গাছ রে তুমি চলে আসো মুসলমান ভাইরা আমার সঙ্গে সঙ্গে গাছটি বিশ্ব নবীর দরবারে চলে আসলেন একা একা গাছটি উঠে উঠে চলে আসলেন আমার ভাই একটু মনোযোগ দেওয়া লাগবে পয়গম্বর আমার ডাক দিয়ে বললেন ও ভাই ইহুদিরা তোমরা লক্ষ্য করো গাছটি যখন একা একা যখন চলে আসে ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে ইহুদিরা চিন্তায় পড়ে গেছে আবার কেমন কথা কোন মানুষ ধরল না আরে গাছটি একা একা কেমন করে উঠে গেলেন এইবারে ওদেরকে একটু প্রশ্ন করলেন নবী গো আব্দুল্লাহ সালাম মুহাম্মদ তুমি তো জাদুকর তুমি তো জাদু করেছো এরপর ও যদি এই গাছ যেই জায়গায় ছিল ওখানে যদি আবার গিয়ে বসে তাহলে আমরা কথা দিলাম তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বিশ্ব নবীকে বললেন যদি তুমি গাছ নিয়ে আসতে পারো তোমাকে বিশ্বাস করব গাছ যখন চলে আসলেন এইবার ইহুদিরা পেঁয়াজ মারলেন বুঝেন না মনের মধ্যে শুধু শয়তানি এ গাছ যদি ওই জায়গায় যায় বসতে পারে আমরা কালেমা পড়বো সুবহানাল্লাহ কোন
বিশ্বনবী আমার আল্লাহর দরবারে ইশারা করলেন, আল্লাহ তোমার বন্ধু তোমার নবীজি পারবে না, কিন্তু তোমার উপর আমি ছেড়ে দিলাম রে আল্লাহ। গাছটি যেমন ছিল তেমন করে যেন ওই জায়গায় আবার পুনরায় বসিয়া যা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও গাছ তুমি তোমার জায়গায় চলে যাও। গাছ জায়গা মতো চলে গেলেন। এইবারে নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও ভাই ইহুদিরা তোমরা কোথা দিয়েছ, তোমরা আল্লাহর বিধানটাকে মেনে নিবাম? বলল, না না না, এটাও আমাদের দ্বারা সম্ভব না। নাউজুবিল্লাহ। বলেন, কোন নবীর শানে আজকের মাহফিল? কিন্তু এই নবীর প্রেমে পাগল আজকে দিনাজপুর জেলার মোহনপুর এলাকার মানুষেরা নবীর জন্য পাগল, কিন্তু ফ্রান্সের বুকে একটা বারের জন্য খেয়াল করে দেখুন, আছে না নেই? ফ্রান্সে চলছে না চলছে না? নবীর জন্য মানুষ জীবন দেয়, নবীর জন্য মানুষ জীবনটা বিলিয়ে দেয়। বাংলাদেশে ভোলার বুকে নবীর জন্য নয় নয় জন যুবক আল্লাহর রাস্তায় জীবনটা দান করেছেন, ঠিক না বেঠি? এই নবীর শানে হাজার মানুষ জীবন দান করল, কিন্তু ফ্রান্সের বুকে ফ্রান্সের সরকার, বেঈমান সরকার, নাস্তিক সরকার নবীজির ব্যঙ্গ চিত্র করে, নবীজির ছবিকে কার্টুনে পরিণত করে প্রত্যেকটি জায়গায় জায়গায় অফিস আদালত মেরে নবীকে আমার অপমান করতেছে, কথা বলেন ঠিক না বেঠি? আছে না নেই? বিচার করবেন কি? আওয়াজ দিয়ে বলেন, বিচার করবেন কি? আমার নবীজির যদি কেউ অপমান করে, দুনিয়ার সবাই যদি সহ্য করতে পারে, মুসলমান যদি কোনো কথা না বলতে পারে, মানুষ যদি প্রতিবাদ করতে না পারে, প্রতিবাদ করার জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এটার যদি আবার প্রমাণ দিতে চাই তাহলে একটু সময় লাগবে, এটার যদি প্রমাণ দিতে চাই তাহলে একটু সময় লাগবে, দেওয়া যাবে সময়? ফ্রান্সের বুকে ফ্রান্সের সরকার নবীকে নিয়ে কত তাল বাহানা করতেছে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু অবাক আমরা এক জায়গায় আমরা অবাক, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীরা ব্রেকিং নিউজ বিবৃতি দিলেন, প্রতিবাদ করলেন, পণ্যকে বয়কট করলেন, ঠিক না বেটি? আশাক পোশাককে বয়কট করলেন। আমাদের দেশের থেকে কোন মন্ত্রীদের পক্ষ থেকে এই ঘোষণাটা আমরা পাচ্ছি না, কথা বলেন ঠিক না বেঠি? কেন? আমরা 92% মুসলমান, আমাদের দাবি আপনার কাছে নাস্তিক বেঈমানদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক না বেঠি? এটাও কোরআনে আছে। কোথায় আছে? আয়াত নাম্বার কত? সূরার নাম তওবা, 22 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন কত নাম্বার আয়াত? আওয়াজ দেন, দোষ যেন আমার একা না হয়, আপনাকেও যেন হয়। আব্দুল গফুর জিয়াদি কোন কথা বললি দোষ হয়ে যায়। আল্লাহ বলছেন এই কোরআনে সূরার নাম তওবা আয়াত নাম্বার 22, তোমার মা, তোমার ভাই, তোমার পিতা, তোমার আত্মীয় স্বজন যদি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন দলের কর্মী হয়ে যায়, অন্য কোন দলকে সমর্থন করে, অন্য কোন বিধর্মীর কোন কৃষ্টি কালচারকে মেনে নেয়, প্রয়োজনে তাদের সঙ্গে তোমার সম্পর্কটা ছিন্ন হবে, সুবহানাল্লাহ। কোন তাহলে নবীকে নিয়ে গালি দিয়েছে বেঈমান, সেই দেশের সাথে আমার, ওরা লক্ষ কোটি টাকা আমাকে অনুদান দিলেও তোদের অনুদানকে থুতু দেই, থুতু দেই, থুতু দেই, কথা বলেন ঠিক না বেটে? তোদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না, কিন্তু সরকারি ভাবে আমাদের আমাদের আশা ছিল ওনারা বলবে যে আমাদের দরকার নেই, কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলতেছেন না। আপনাদেরকে জানাই দিয়ে যায়, আপনি যদি এটাকে বয়কট না করেন,
ফ্রান্সের কোনো পণ্য কেনা থেকে বিরত না থাকেন, ওদের কোনো পণ্য ব্যবহার করা থেকে বিরত না থাকেন, কিয়ামতের ময়দানে নবীর অপমাননায় আপনাকেও জবাবদিহি করা লাগবে। এজন্য শুন, এখান থেকে ঘোষণা করছি, ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশে আমরা ব্যবহার করব। আরে আমরা তো মুসলমান, আমরা তো ভালো কাজ করি, নামাজি, ইমানদার। বাংলাদেশের চলচ্চিত্র নায়ক নায়িকারা পর্যন্ত যারা সবসময় অশ্লীল ছবি করে তারা পর্যন্ত ফ্রান্সকে বয়কট করতেছে, কিন্তু আমার দেশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজের সময় যায় নামাজ খোঁজে, ওই ব্যক্তি বয়কট করে না। এর মানে বোঝায় সরে সরে মাস্তা। তো মুসলমানদেরকে বলছি, যে নবীজিকে নিয়ে, যে নবীজিকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করালেন, সেই নবীজিকে পৃথিবীর কোন নাস্তিক বেঈমান, বাংলাদেশের কোন ভালো মানুষ যদি মন্তব্য করে এটা আমরা মেনে নিতে পারি না, পারি না, পারি না, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, একদিন নবীজি এমন একজন নবী, এই নবীজি এমন একজন নবী, ও বাইরে কি বলবো দুঃখের কথা, ওয়াজের নাম দিয়েছেন মাহে রবিউল আউয়াল। এই মাস নিয়ে আজকের আলোচনা না করে ওতে থাকতে পারি না, অন্য কোন আলোচনা করার দরকার মনে করতেছি না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যম দিয়ে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গা আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, বুঝায় দেন গো, যারা এই পৃথিবীর জমিনে দুই দুইটা নাম রে ভালোবাসবে, দুই দুইটা নাম রে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটা ওয়াজিব করে দেব। কয়টা নাম? দুইটা নাম রে ভালোবাসতে হবে।